আমি তো ভেবেছিলাম এসে 2-3 মাস একটু মজ মাস্তি করবো, একটু ঘুরবো ফিরবো, আমেরিকায় আসলাম, এখনই আমাকে পড়াশোনা শুরু করতে হবে। কি বলছেন আপা? কি বলছো এসব ছেলে? আমি আমেরিকার মাটিতে ল্যান্ড করার আগেই পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। তুমি কালকে থেকে পড়াশোনা শুরু করবে? কালকে থেকে? হ্যাঁ, কালকে সকাল 6টায় লাইব্রেরিতে আমার সাথে দেখা করবে। 6টায়? কি বলছেন আপা, আমি তো ঘুম থেকে উঠি 9টার সময়। সকাল 6টার সময় আমি কিভাবে আসবো? কালকে সকাল 6টা লাইব্রেরিতে। আচ্ছা, সকাল 6টা। আরে সুমা আপা, ওই তো দূর থেকে দেখাই বুঝতে পারছিলাম এটা আপনি। তো পড়তে আসেন নাকি? হ্যাঁ পড়ছিলাম, তোমার কি খবর? এত বই খাতা। হ্যাঁ পড়াশোনা। তো কেমন আছো? তোমার দেখি কেমন যাচ্ছে? আর মোর থাহা, তুমি বিয়ে শাদী না করে তো আর ভালো নাই। তো আপনি কি বিয়ে শাদী কিছু করবেন না? বিয়ে শাদী এখন সময় আছে নাকি? আমি তো পোস্টডক না করে বিয়ে করবো। আপনি এটা একটা কথা কইলেন, মুই তো বললে আজকেই বিয়ে করি। মুই মফিজ রে খোয়া রাখছি যে মেয়ে পাইলেই জানি আমারে কয়। সামনে কি পোলাটালা কিছু খুঁজতে আসেন না নাকি? কিসের পড়া, এত পড়াশোনা, এত কাজ চারিদিকে, তুমি যে সব কথা যে কিভাবে চিন্তা করো সেটাই বুঝতে পারছি না। এরকম একটা কথা বললেন, জীবনে সকাল রাত বলে একটা ব্যাপার আছে না? জীবনে বিয়ে যদি না করলাম তাহলে তো জীবনটাই বৃথা। কি যে বলো, বিয়ের সাথে কি সব নাকি? পড়াশোনা করো, পড়াশোনাই হচ্ছে জীবনের আসল। মুই তো মনে করি বিয়ে না করলে জীবনটাই বৃথা। রান্না কিন্তু করতে হবে, রান্না করতে হবে, পড়াশোনা করতে হবে, সব কিছু করতে হবে, সব সময় মতো ঠিক মতো ম্যানেজ করে করতে হবে। আমি যে লাঞ্চ নিয়ে এসেছি আমার জন্য, কিনে কিনে তো পয়সা করো যে বোঝেন না কেন, রান্না করে নিয়ে এসেছি এখন এখানে খাবো, ঠিক আছে? কি রান্না করে নিয়ে এসেছি? আচ্ছা আমি করছি, আপনারা দেখেন আমি করছি। ভিটামিন আছে, আঙুর, বিস্কুট আছে, 2টা চিপস আছে, আর তুমি বিয়ের কথা বলছো? এখন তো এই পুরো লাঞ্চ আমি একা খাচ্ছি, বিয়ে করলে তো এই লাঞ্চে আমাকে ভাগ করে খেতে হবে। তুমি তখনকার কথা আমাকে চিন্তা করে দেখেছো? I walk a lonely road, the only one that I have ever known. Don't know where it goes, but it's only me and I walk alone. Hi, how is it going? Yeah, it's going good. Oh, seems very complex problem. Yeah, it's very hard. Oh. Yeah, just carry on. Okay. Yeah, fine. কেমন আছো?
কি করছো? পড়াশোনা করছো না মেয়ে দেখছো? খুব ভালো পড়াশোনা করতে আসছিলাম। পড়াশোনা করছো, তোমার মেয়ে দেখা কেমন চলছে? মাইয়া তো দেখতে আসছিলাম, মোকে কি আর মাইয়া দেখতে দিলে? কেন কি চমৎকার? ও প্রফেসর আয়া যে ঝামেলা বাজাইছে, মোরে কাজ দিয়ে গেছে একদম। প্রফেসররা বুঝেছো চপচুমায় এরকম, যেটা ভালো কাজ করতে যাবা তোমাকে চপচুমায় প্রফেসররা হচ্ছে তোমাকে পাকড়া দেবে কাজের মধ্যে, কিন্তু প্রফেসরদের সব চপ কথা চুনলে কিন্তু হবে না বুঝছো। তোমাকে কিন্তু চিড়িয়াছিলি মেয়ে দেখতে হবে, বিয়ে যখন করবা ঠিকই করে ফেলেছো, চিড়িয়াছিলি মেয়ে দেখো ঠিক আছে? ও তার মোর কথা বাদ দাও, তোমার খরচ পাতি সাফায় চলতে আসো তো। আর কিছু ভাইয়া বলো না, খরচ কি আর কমে এই বাজারে, খরচ একেবারে বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, মোটো চাপায় চলতে পারছি না। এই জন্যই কইছিলাম তুমি আমার নয় তো একটা মেয়ে কথা শুরু করো বুঝছো, বিয়া করলে দেখবা হ্যাঁ তোমার সাফায় চলতে সাহায্য করবে। কি যে বলছো ভাইয়া, তুমি চারা দিন শুধু তোমার এই বিয়ের চিন্তা নিয়ে আছো, আমি একা মানুষ তাই খরচ চামলাতে পারছি না। তুমি যদি এখানে, আমি যদি এখানে বিয়ে করি বুঝছো, তাহলে তোমার খরচ ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। মানুষ এখনই আমি চাপাই চুরি বলে কত কথা বলে, আমি যদি তখন খরচ আরো চাপাই চুরি তখন তো মানুষ আমাকে আজ তো রাখবে না, তুমি বুঝতে পারছো না। তুমি আমার কথা বুঝতে আসো না, বিয়েটা করলে দেখবা হ্যাঁ তোমার সাফাই চলতে সাহায্য করবে। আচ্ছা শুনো, তোমাদের গরম আমি কয়টা মেয়ে দেখাই? না না আমার 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 মেয়ে দেখার দরকার নেই। আরে দেখো আমি কয়টা দেখা বা না, ঠিক আছে কিছু ভাই বিয়ে চাদিতে খরচের মধ্যে আমি নেই, তুমি মেয়ে দেখো, বেশি করে মেয়ে দেখো, তুমি মেয়ে পেলে আমাদেরকে বলো কেমন? ঠিক আছে তাহলে তুমি কাজ করো আর চাপদানে কাজ করো, প্রবেচালা বাগরা দে তো প্রবেচালা। মুভিসে কইছিলাম আইতে, মুভি চাইলে হেউ কিছু আমার কয়টা মেয়ে। ও আচ্ছা মুভি আমাকে বলছিল যে ও আসবে। আচ্ছা ঠিক আছে তাহলে মুভি যাবে, তুমি তাহলে মেয়ে দেখো, একটু চাপদানে কাজ করো, প্রবেচার আছলে কিন্তু আবার মেয়ে দেখো না, কেমন পড়াশোনা করো আমি তো জানি তুমি একটু দয়া করে আকাশ ভাই। হ্যাঁ ঠিক আছে মুভি আছে দেখো। কৃষ্ণ ভাই কেমন আছেন? ভালো আছি। তোমারে বলাইছি কেন বসতে আছো? তোমার খোঁজ খবর নিতে গেছিলাম। তো তোমার কোনো সমস্যা হইতাছে না তো ভাই? সমস্যা আর কি হবে, আমি এই যে এসেছি না তার পর দিন থেকে ওই যে সময় পাচ্ছে না, উনি তো আমাকে পর দিন থেকেই বলেছে যে সকাল 6টা থেকে ল্যাবে যেতে। নাই তো সারাক্ষণ বই বইও না, জামাই বই ওনার পরিবার। আর বলেন না ভাই, আমি তো এই যন্ত্রণায় মরছি, সেই সকাল 6টা থেকে 10টা পর্যন্ত প্রত্যেক দিন ল্যাবেই থাকি। আর বলেন না এই শনিবার আমাকে ল্যাবে যেতে বলে জানেন। এই জন্যই কইছিলাম ঠিক টাইমে বিয়া করলে এইসব কিছু প্রবলেম হইতো না, এইসব সমস্যা দাঁড়াইছে এই বিয়া না করার কারণে। কি ভাই আপনি কি মেয়ে দেখছেন নাকি বিয়ে করবে? মেয়ে তো দেখতে গেছিলাম, মেয়ে তো আর আজকে থেকে দেখতেছি না, অনেক দিন ধরে দেখতেছি কিন্তু পাইতে তো পারছি না। ভাই সেটা আপনি আমাকে বলবেন না, আপনি বিয়ে করার জন্য মেয়ে দেখছেন, আমি কত মেয়ে পকেটে নিয়ে ঘুরছি। পকেটে নিয়ে ঘুরতে আসো। আর বলেন না ভাই, আপনি বিয়ে করবেন সেটা আমাকে আগে বলবেন তো। তুমি মেয়ে কয়টা দাও না কয়টা, চলেন দেখি আপনাকে মেয়ে দেখাই। বলেন তো এটা কেমন হয়েছে? তুমি এই ডেরে দেখাইতেছো, এটা কি শাশুড়ি দেখাইতেছো না বউ দেখাইতেছো? কি বলছেন আপনি, আরেকটা দেখো না। এটা তো আমি আগেই দেখছি, এটা মোর ফ্রেন্ড লিস্টে আছে। ওরে মোর জালা রে, কি বলছেন ভাই, এটা আপনি আগেই দেখেছেন? এটা তো আমি দেখতেছি, মুই কি কইলাম তোমারে, মুই কি আর আজকে থেকে মেয়ে দেখতেছি? তাহলে আরেকটা দেখাই, এটা নিশ্চয়ই আপনার পছন্দ হবে। এই মাইয়াটা চলে কিন্তু একটু ঠেলা দিলে চলে। আরে ভাই এর একটা শালি আছে, সে কিন্তু দৌড়ায়। আরে মিয়া মুই বই খুঁজতে খুঁজে পাইতেছি না, তুমি কও আমার শালি খুঁজতে। কিন্তু ভাই আপনি একটা কথা মনে রাখবেন, শালি ছাড়া কিন্তু আপনি বিয়ের কথা চিন্তাই করবেন না। ও ও যাবা, তুমি কি মোরে আরো কয়েকটা মাইয়া দেখাতে পারো? দেখেন তাহলে। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় জলের কারি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় জলের কারি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়ায় জলের কারি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী।
যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লাই নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি। মরে তো তুমি অনেক কয়টা দেখাইলা, কিন্তু মোর তো পছন্দ হইতে আছে না। এতগুলা দেখাইলাম আপনার একটাও পছন্দ হচ্ছে না? মুই তো বিয়া করুম একবারই, মোর একটা পছন্দ হলো শ্রী হলো কোন, তুমি কি কও? বুঝেছি। আচ্ছা আমি তাহলে আরো অনেকগুলো মেয়ে দেখে রাখবো, ওখান থেকে আপনার যেটা পছন্দ হয় আমি পরে আপনাকে জানাবো সেটা। আশা করতে আছো? হ্যাঁ, আমি আপনাকে আজকে রাতেই ফোন দেবো, আমি দেখে আমি মেয়ে দেখে রাখবো, আপনাকে আমি আজকে রাতেই জানাবো কেমন মেয়ে দেখলাম। তুমি বাইরে ভাই ভালো আছো, বুঝতে পারছো? তুমি মরে ফোন দিও কিন্তু। অবশ্যই দিব। কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাই, আপনাকে যদি আমি এইটুকু হেল্প করতে না পারলাম তাহলে ছোট ভাই কি হলাম? মোর টেস্ট তো তুমি বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছি মানে। আচ্ছা ভাইয়া তাহলে থাকেন, আমি আসি এখন, ঠিক আছে? ফোন দিও কিন্তু। ওকে, ভুলো না বললাম। আচ্ছা আমি না করলে কে করবো, মোর কি আর বউ আছে? আচ্ছা আমি কিছু কে একটা কথা চপচমে বলছি, আতর ভাই বারবার বলছি যে বিয়ে করে কি হবে, বিয়ে করে কোনো লাভ নেই, খরচ বাড়বে, তোমার রান্নার খরচ বাড়বে, চুনো পাউডারের খরচ বাড়বে, গয়নাগাটি কিনতে হবে, কিন্তু কিছুনো কিন্তু আমার কথা একদম চুনছে না, ও খরচের ব্যাপারটা ও বুঝতেই পারছে না, বুঝছে না তো ভাই। তুই চুপ কর, কিছু তুই একা থেকে তো নিচ্ছে, তুই যদি একা কথা উনি তোর আজ জীবনে বিয়ে হইতো না, তুই কান 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 দিয়ে বিয়ে হইবে একদিন। আর কথা চুন না, কি হবে তোর? কি আর বিয়ে হইবে না? ওগুলা কি লে? আরে নতুন ওই যে আচ্ছা নতুন হলো ওগা আছে তো, যে কি জানি মুফিস মুফিস বলে তোর মায়া থেকে দেখাইছে। আর কই না তোর ভাই, হ্যাঁ যে সব মায়া দেখায় সেগুলি কোনো ডাইমেনশন নাই। আচ্ছা ভাই কিছু কিন্তু একটা কাজ খুব ভালো করেছে, ও চবাইকে বলে রেখেছে যে ও বিয়ে করতে চায়, এরপরে কিন্তু যে চবাই ওর জন্য মেয়ে দেখছে, ওই যে একটা কথা আছে না প্রচারেই প্রচার, ও প্রচারেই প্রসা, কিন্তু ইংরেজি ভাষা প্রচার তো নামটা উচ্চারণে তো চমৎকার আছে, বুঝলে তো হলো। দাদুর ভাই আপনারা কি মজুর না মেয়ে দেখতেছেন না? আমার তো একটু কবে তুমি দেখতে আছে, চিন্তা করেন না, সব করো তুমি, সব বিয়ে হইবো, চিন্তা করেন না। মোর তো আর ভালো লাগে না, বুঝছেন না, এই একা একা রান্না করতে, একা একা খাইতে, এই জিনিস খাইতে তো আর ভালো লাগে না। চমৎকার, তোমার জন্য মেয়ে দেখছে, তোমার বিয়ে হবে, খরচ বাড়বে, কিন্তু তুমি বিয়ে করতে চাচ্ছো।